আমি যাচ্ছিলাম মামা বাড়িতে, তো ফাইনালি ঈশার সাথে পলিটিক্যাল স্যারের সাথে দেখা হয়ে গেল আমাদের। তো ফাইনালি দেখা হলো আমাদের, না আমি ভাবছিলাম এবার হবে না কিন্তু হয়ে গেল। এখন যাচ্ছি আমরা আমাদের দিদি ভাইদের বাড়িতে, তো আমাদের সাথে পলিটিক্যাল স্যার তো আছেই, সেও যাবে, তাদেরও আত্মীয় হয়, তাদের জামাইবাবু ওর বলে দাদা হয়। ওকে বলছিলাম যে আমরা দিদিদের বাড়িতে যাবো, ও বলছে যে আমার দাদা হয়, নাম কি তোমার জামাইবাবুর? তখন বলছে আমার জামা আমার দাদা হয়। তো ভালোই হলো এখন। হ্যাঁ আশুতোষ, আসল নাম বাবু পোদ্দার বলে, বাবু বাবু বলে যাকে আমরা। তো এখন যাচ্ছি দিদিদের বাড়িতে, ঠিক আছে, যাচ্ছি আমাদের বন্ধুদের বাড়িতে। আর ও দেখো ফোনে বিছি যাচ্ছি ওদের বাড়িতে। বলছিলাম যাবো না কিন্তু ও বলছে যেতেই হবে। তো জামাইবাবুর সাইকেল নিয়ে এসেছি, ও বলছে এটা রেখে দাও, বাবার সাইকেলটা নিয়ে তারপর যাবো, দুজন যাবো ওদের বাড়িতে, একটু ঘুরে আসি, ঘুরে তারপর দেখি, বেশি দেরি করবো না, ঠিক আছে, যাবো চলে আসবো সাইকেল নিয়ে। ভাই যে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, ভালো রেজাল্ট করেছে বলে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। এই দূর অবধি না, একদম লাস্ট অবধি নাকি? নদীটার নাম কি? অনেক ঘুরে আসলাম, এখন আবার যাচ্ছি দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে গিয়ে তারপর দিদাকে নিয়ে আবার চলে যাবো ঝালক বাড়িতে, মানে আমার মামার বাড়িতে। আমার দিদি ভাই ব্লগ করে, চ্যানেলটার নাম হলো পোদ্দার ব্লগ, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কিছু বলো দিদি ভাই। অনেকদিন পর ভাইয়ের সাথে মিলে বহুত ভালো লাগলো। তোমার ব্লগ ভিডিও এখন আসছে না, পাচ্ছি না, তো ভিডিও আপলোড করতে হয় তো? হ্যাঁ আমার শরীরটা অনেক খারাপ, তার জন্য ব্লগ দিচ্ছি না। তো সবাই সাবস্ক্রাইব করে রাখো, তারপরে আসবে আস্তে আস্তে। এখন খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি, দিদি জামাইবাবু তো ঠিক আছে, বাই। আমার একটা মেয়ে, আমি বলছি যে ওর মাকে নিয়ে যাবো, তোমাকে নিয়ে যাবো, তখন তখন তুমি কি করবে তোমার মাকে নিয়ে গেলে? হ্যাঁ বলো, আমি হাসবো। তোমার মাকে নিয়ে গেলে কি করবে বলবে? না বলতেই হবে, তোমার মাকে নিয়ে যাবো, তো তারপর তুমি তুমি কি চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন কি তোমার বাবার কি হবে? চলে যাচ্ছি মামাদের বাড়িতে, ওই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মামা বাড়িতে এসে। এটা আমাদের একটা মাসি, মানে লোক ইস্তাদ ফলে বলা।